হারাগারের দি ফুসার করিবার অনুমতি দেয় বাংলা ট্রিবিউনত একখান খবর ফাইলান্দে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া হনি সংক্রান্ত দুর্নীতি মামলাত প্রোডাকশন ওয়ারেন্ট জারি তাহিলেও আগে হালিয়া ইবেরে আদালত হাজির করা নইব। এদিন বিডিয়ার বিদ্রোহ মামলার শুনানিতে হানোর হারণে আইনজীবীর মাধ্যমে আদালতত হাজিরা দিব আজিয়া বিয়াল ফোনে তিনটাই কারা কর্তৃপক্ষ লাই গরি বেগম খালেদা জিয়ার আইনজীবী এই তথ্য জানাই দৈনিক ইতিবাগত দে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বর্তমান সরকার হন শান্তিপূর্ণ সমাবেশ বা মিটিং ইবে বা রাজনৈতিক হোক বা সামাজিক হোক হনমানত বাধা না দেয় পারমিশন দেবার সময় আবেদন দে যাতে শান্তিপূর্ণ কর্মসূচি করা হয় আজিয়ে বিয়ারে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনত মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির আত্মজবিনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি দুইয়ের উৎসব অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হইয়ে দৈনিক মানব কন্ডত ফেলাম দে চট্টগ্রাম শহর প্রশ্ন ফাঁসর পিছনে হাত আছে দোমাত শিবিরের কারণ চট্টগ্রাম শহরের বেশিরভাগ কোচিং সেন্টারের মালিকুল জামাত শিবিরের নেতৃবৃন্দ তারার ছাত্র ছাত্রী অলরে পাঁচ গড়ে বেলায় এ সংক্রান্ত গড়ের হইয়ে চট্টগ্রামর বেশ কয়েকজন শিক্ষাবিদ ও সচেতন মহল তার মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্রীকান্তর কান হইয়ে দে প্রশ্ন ফাঁস হনে গড়ের ইয়ান আরও ন জানি তবে ইয়ান হৈতফাই স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী হলে এ হাম গড়ের তারা ছাড়া এ হাম কিয় ন শিক্ষাবিদ ডক্টর আনোয়ার আলম হইয়ে দে প্রশ্নপত্র ফাঁস লইয়ে দে গুড়া গুড়া শিক্ষার্থী হলার হনদোষ কিছু অসাধু কোচিং সেন্টার ও স্কুলের মালিক হলে তারা হাতত ফাঁস হওয়া প্রশ্ন তুলি দেয় এসব অসাধু সকলের গ্রেফতার করা পড়িব মনিরুল ইসলাম মুন্না সি প্লাস টিভি